বিস্কুটের ভিতরটায় ঢুকে থাকে তো তুই তো কুরুম কুরুম করে খেয়ে ফলাইবি কি করে বুঝতে পারবি পোকা আছেন না নাই সেদিন আমি একটা পোকা পাইয়েছিলি ও আজ যখন বিয়া দিব তখন মাইয়াটা সঙ্গে ঘর থেকে ঝিকিয়ে নিয়ে চিং পিটিং চিং পিটিং করে তরকারি ভাগি ভাত আনিবি তো তোরা 5 টাকা পয়সা দিবি কথা বলিও আমার ভালো লাগে তুমি ঘুরে যাও না তো লোকের আফহত্তা পর খাই দিতে গেলে হয়ে ছড়া পুরো এই শান্তি করে দিকে

জাম কালো কালো জাম দেখে পাগল হইছি না লাল লাল জাম আছে ভিতরে খাইয়ে দিছি আরে তাহলে এ ভোলা দাদা তুই আমাকে জাম খাওয়াতে নিয়ে আগে তুই বল আমাকে যে তুই চেনাচুরের ভাগ দিবি না তো লইব নাই ভাই আগে বলে দিছি ঠিক বল তুই আর আমি খাব এ ছোট দাদাকে ডাকিস না না তো তো আমাদের কম কম হবে কে

লকের বাড়িতে ঢুকে নিয়ে সবজি পাতি সব খাই দিবি আর কোনো বলতে গেলে দূরে ঘর চলে আসবি আমি তারপর দেখে নিবো যা এই বার তোরা ঢুকে খাই আসবি জানো এইবার যদি তোরা কি খাইছে নো তো আমিও হাগা মা দিব আর বলে দিব বুড়ানো মানো হলি হে এখন বিহা করে রে লতুন বহু পায়ে রে বন্ধু হয়ে গেলি পর এরে গড়োই দিকে কি বাইছে আমার মনটা আছে বাইছে উপর দিকে papa কা পড়ি উড় रहा है উপর দিকে কি বাইছি রে তো হে তোরা আলি আমি মনে করেছিলি আজকে তোদের সঙ্গে আর দেখা করিবো নাই তো না তোদের জন্য আমি কোথাও শান্তিতে রইতেই পারিবো নাই হেচকে 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 পেচক করে ডর সাপের মত কোমরটাকে দলাই দলাই চলে এলিছ আমার ঠেন আ তো বলি হামাকে 500 টাকা পয়সা দেছ তো জাম পাকে খাতেই যাবো এ পাঁচশো টাকা পয়সা দিয়ে জামপাকে খাতে যাব রে পাঁচশো টাকা আনতে গেলে যে গোটা গায়ের লোক বুঝে খাবে টাকা দিব আমাকে কটা হবে আই ভেরি ভিখারি বল তবে চ চ চ জামপাকে খাতে যাব চো ঠেও যখন পয়সা নাই

তো আমার বেটা মামার ভেটার ভিডিও যদি ভালো লাগলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে ঘন্টার জোর বাজে দিবে তাই কাল আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবার প্রথম দেখতে পাওয়ার একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার জারিয়ে করে দেবে এবার আসছি কাল তো একদম নতুন ভিডিও নিয়ে তো টাটা বাই বাই গুড নাইট